মিয়া ভাই, তখন চিন্তা করলাম আসলে সঠিকটা বোঝা দরকার। এদিকে ফেসবুক ইউটিউবে দেখছি ডক্টর জাকির নায়েক বলছে, ভাই ডক্টর জাকির নায়েকের বক্তব্য যখন শুনি, অমুসলিমদের সাথে কথা বলেন, তখন দিলটা জড়িয়ে যায়, ইসলামকে কত উপরে তুলে ফেলে, খুব মজা লাগে। আবার যখন দেখছি দিনের গভীরের কথা বলতেছেন, তখন যেন একটু কেমন কেমন লাগছে, মানে আমাদের হুজুরদের দেওয়া ব্যাখ্যার থেকে একটু উল্টো উল্টো লাগছে। কি মুশকিল পড়ে গেলাম বলেন তো। হুজুর লোকটা খুব ভালো বক্তব্য দিয়েছে, অনেক শিক্ষিত, আবার কিছু মনে হচ্ছে একটু অসামঞ্জস্য অসামঞ্জস্য লাগছে। আচ্ছা আবার ইউটিউবে বক্তব্য শুনছি, দেখি অমুক মাদানি তমুক মাদানি কত রকমের বক্তব্য দিচ্ছে, আমাদের হুজুররা বলছে না সব ঠিক নাই, কি একটা সমস্যায় পড়লাম। কি আপনারা এই সমস্যায় পড়েছেন না পড়েননি? আমি আগে পড়েছি, একা বই দে তো চিন্তা করলাম, তাহলে একটু বই পড়া শুরু করি, দেখি কিছু শেখা যায় কিনা। আরো বই আছে দেও ছোটখাটো। বন্ধুরা আমার লেখকদের বই পুস্তক পড়া শুরু করলাম, দেখি আসলে আমাদের হুজুর রাজা বুঝিয়েছেন সব ঠিক না অন্য কিছু। যেহেতু সত্য জানার জন্য সব জানতে হবে পড়তে হবে, ঠিক না ভাই? আমাদের হুজুররা একবার হাত উঁচু করে তাদের ওনাদের কাছে দলিল চালি, ওনারা একবার হাত উঁচু করার হাদিস বলে, আর ওরা যা করছে তার দলিল বলে না। বিষয়টা কেবল ওদের কাছে গেলে ওরা বলছে আমাদেরও দলিল আছে, এইটা কেন? হ্যাঁ তাই তো, ওদেরও তো দলিল আছে, ঘটনা কি তাহলে কোনটা ঠিক? টেনশনে পড়েছি কি পড়িনি? মিয়া ভাই এই দেখেন একটা বই কিনেছিলাম, আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি এবং নামাজের সৃষ্ট মত পার্থক্যের দলিল ভিত্তিক সমাধান গ্রহণ করি। চিন্তা করলাম এই বইটা পড়লে আর আমাদের মাঝে কোনো মত পার্থক্য থাকবে না। এর উপরে লেখা আছে কোরআন ও সুন্নার আলো সিরিজ প্রথম খণ্ড, লিখেছেন শায়েখ রিজাউল করিম মাদানী, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা। বড় মাপের শিক্ষিত কিনা? আমি তার মদিনায় পড়িনি, অতএব আমার পড়াশোনা করতে হবে, এই জন্য বই কিনে পড়া শুরু করলাম। ভাই শুধু বই পড়বো না, মাঝে মধ্যে দলিলি মিল করে দেখবো, জি দলিলি মিল করতে হবে, এই নিয়ত নিয়ে আমি বই পুস্তক টুকটাক করে পড়া শুরু করি আর দেখা শুরু করি। এক জায়গায় হাদিস পালাম, কানান নাসু ইউমারুনা আন ইয়াদাল রাজুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফি সলাত। হাদিস হইল সাহাল ইবনে সাদ বলেন, সলাতে লোকদের ডান হাতের জিরা বাম হাতের জিরার উপরে রাখার নির্দেশ দেওয়া হইতো। হাদিসটি বুখারি শরীফের। আরবি গিয়ে মিললাম, হ্যাঁ হ্যাঁ কওম ইমাম স্যার হুজুরদের কিতাবেও এই হাদিস আছে, কানান নাসু ইউমারুনা আন ইয়াদাল রাজুল নজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, এটা দেখলাম আছে, তাহলে সমস্যা কোথায়? এবার আবার তরজমা দেখছি, আবার দেখলাম, দেখি দেখছি, আচ্ছা আপনারা একটু আমার সাথে সাথে খেয়াল করেন তো ভাই, আমি যারা চলে যাবে তা তো চলে যেতেই বলেছি, আর যারা ধৈর্য ধরেছেন জানার জন্যে না, তা একটু ভালো করে খেয়াল করেন তো। আমি আরবিটা পড়ছি, বাংলাটা পড়ছি, আগে আরবি পড়ি। কানান নাসু ইউমারুনা আই ইয়াদা আর রজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, জিরা কবার বলিছি ভাই, আবার খেয়াল করেন, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর রজুলু ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, জিরা কবার বলিছি ভাই, একবার। এর আরবির সঠিক অর্থ ছিল ডান হাতকে বাম জিরার উপরে রাখার নির্দেশ দেওয়া হইতো, ডান হাতকে বাম জিরা, জিরা মানে বাহু, বাহুর উপরে রাখার নির্দেশ দেওয়া হইতো। কিন্তু লেখক তর্জমা করেছে, সাহাল বিন সাদ বলেন, সালাতে লোকদের ডান হাতের জেরা বাম হাতের জেরার উপরে রাখার নির্দেশ দেওয়া হয়তো, জেরা কভার হয়েছে তর্জমা, তাহলে কি ঠিক আছে? এই প্রথম জানিয়ে, যদি ডান হাত বাম জেরার উপরে রাখতে বলে, জেরা হলো এখান থেকে এ পর্যন্ত আর ডান হাত হলো এইটুকু, এইটুকু হাতকে যদি আমি এখানে রাখি তাহলে এটুকু বাকি থাকবে, যদি এখানে রাখি জেরার উপরেই থাকবে, এখানে রাখলো জেরার উপরে থাকবে, এখানে রাখলো জেরার উপরে থাকবে, কারণ জেরা এখান থেকে এ পর্যন্ত, মাথার যে জায়গায় হাত দেবেন কোথায় হাত দেওয়া হবে? মাথায় হাত দেওয়া হবে, জেরার যে জায়গায় হাত দেবেন
জেরায় হাত দেওয়া হবে, কিন্তু যদি তর্জমা এরাম হয় ডান জেরা বাম জেরার উপরে রাখার কথা বলা হয়েছে, ডান জেরা মানে এত বড়, বাম জেরা মানে এত বড়, তাহলে বাইতে হবে ঠিক না ভাই? কিন্তু আফসোস যা হাদিসে নেই তর্জমায় তা বলা হয়েছে। ভাই হাত বুকির ওপর আপনি বাঁধবেন, আমার আফসোস নেই তাতে, কনে বাঁধবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হাদিসের অপব্যাখ্যা করবেন কেন? এটার নাম কি ইসলাম? জি, যাচাই করতে গিয়ে প্রথম সমস্যায় পড়লাম, দ্বিতীয় সমস্যা হাত বুকে বাঁধার দলিল শুরু হয়েছে, তৃতীয় দলিল কাবিজা বিন হুলুব তার পিতা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানসারিফু আন ইয়ামিন, আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আন ইয়াসারিহি আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ক্বালা রাআইতুহু ইয়াযাউ হাযিহি আলা সাদরিহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সালাত শেষে ডান ও বাম উভয় দিক দিয়ে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও দেখেছি তিনি সালাতে হাত বুকের উপরে রাখতেন। হাদিস পাওয়া গেল কিনা বুকে বাঁধার দলিল কোন জায়গায়? মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 226 পৃষ্ঠা, তিরমিজি দ্বিতীয় খণ্ড 32 পৃষ্ঠা, ইবনে মাজা প্রথম খণ্ড 266 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খণ্ড 390, দারাকুতনি বাইহাকি ঠিকানা দেওয়া আছে। ততক্ষণে আমার কাছে মুসনাদে আহমদ এসে পৌঁছায়নি, কারণ এটি বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না, বিদেশ থেকে অর্ডার দিয়ে আনতে হয় অথবা ঢাকাতে অর্ডার দিলে লাইব্রেরিয়ানরা এনে দেয়। তো আমি বাকি তিরমিজি ইবনে মাজা এই কিতাব তো দেশে আছে, এই কিতাব খুলে দ্বিতীয় খণ্ড 32 পৃষ্ঠা খুঁজলাম, 32 নাই 30তে খোঁজা শুরু করলাম, 2 পৃষ্ঠা আগের থেকে খুঁজে ওদিকে 35 পার করে ফেলছে, কিন্তু বুকি হাত বাঁধার হাদিস পাচ্ছি না ভাই। ঘটনা কি গো, পরে সারা তিরমিজি খুঁজে পাইনি, তার মানে বুকে হাত বাঁধার হাদিস লিখে তিরমিজির নামে মিথ্যে ঠিকানা দেওয়া হয়েছে, তার মানে ইবনে মাজার নামে মিথ্যে ঠিকানা দেওয়া হয়েছে। আপনারা বলবেন হুজুর আপনি কি কথা ভেবে চিন্তে বলছেন, তো কলিজা কম না থাকলে যাচাই বাছাই না করে কোনো লেখকের বইয়ের বিরুদ্ধে কথা এভাবে বলা যায়? খোকা আমার পরে রাগ করিস না, তুই যদি দিন মনে করেই বুকে হাত বেঁধে থাকিস তাহলে তোর যাচাই করা তোর জন্য ওয়াজিব। যাচাই করা কি ওয়াজিব? হাদিসের ঠিকানা হুজুর আপনারা হাদিসের নম্বর বলেন না, শায়েখরা নম্বর বলে, তো সে নম্বর ধরেই বলছি, যদি নম্বরে মেলে তো কোনো কথা নেই, যদি নম্বর মিলার দরকার নেই নম্বর ভুল হতেও পারে, সব প্রকাশনার নম্বর এক হয় না, আমাদের তো দলিল দরকার, কাউকে ঠকানোর দরকার না ঠিক না ভাই? কিতাবের যে পাতায় থাকে না কেন ওই পাতা থেকে যদি বের করে দিতে পারিস পুরা তিরমিজির ভিতরে আল্লাহর নবী বুকি হাত পাইতেন, তোরে আমি সালাম দেব, কষ্টের জন্য পুরস্কার দেব, পরের অক্ত থেকে বুকে হাত বাঁধবো, যদি না থাকে হাদিসের নামে বই লিখে এটা জালিয়াতি হয়েছে না সহি নামা শিক্ষা দেওয়া হয়েছে। এ যুবক ঠেকাবেন কি করে, ঠেকাবেন কি করে? ওকে আমার কথা শোনে, বই লেখা হয়েছে, লেখকের নাম আমি আগেই বলেছি, পড়িয়েছে কোন জায়গায়? আমার আগের লেখক সাহেব হুজুর বলি গিয়েছেন যে বহির রাস্তাও কিছু মাদ্রাসা আছে, মনে আছে? কিছু মাদ্রাসা আছে বন্ধুরে, হাদিস রয়েছেন এই দেখেন, এই একটা বই সহি নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা পরিমার্জিত ও তাহকিকৃত সংস্করণ। সহি নামাজ, ভুল নামাজ না, আবার বইটা হইল পরিমার্জিত ও তাহকিকৃত, মানে যাচাই বাছাই করিয়ে তারপরে আবার প্রকাশ করেছে, তাহলে কি ভুল থাকতে পারে ভাই? বড় আশা করে বই কিনে পড়া শুরু করলাম, দেখি কি হয়। তো বইয়ের ভিতরে হাত কোথায় বাঁধতে হবে সে সিস্টেম বর্ণনা করা হয়েছে, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা হতে হুজুর দেখেন তিনি বলেন, আমি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাথে সালাত আদায় করেছি, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সিও ডান হাত বাম হাতের উপরে স্থাপন করে বুকের উপর রাখলেন, হাদিস আছে না হুজুর, ঠিকানা কি
ইবনু খুজাইমা 20 পৃষ্ঠা, মুসলিম 173 পৃষ্ঠা, আবু দাউদ প্রথম খণ্ড 110 21 ও 28 পৃষ্ঠা, তিরমিজি 59 পৃষ্ঠা, নাসাই 141 পৃষ্ঠা, ইবনু মাজা 58 59 পৃষ্ঠা, মিশকাত 75 পৃষ্ঠা, মুয়াত্তা মালিক 174 পৃষ্ঠা, বুলুগুল মারাম 20 পৃষ্ঠা। আমার মনে হচ্ছে আরো কিছু নাম মুখস্থ থাকলে সেগুলো দিত। চেক করা শুরু করলাম, সর্বপ্রথম চেক হইল মুসলিম শরীফ, কারণ বুখারি মুসলিমের মধ্যে কোনো জয়ীফ জাল হাদিস নেই। মুসলিম শরীফ 73 পৃষ্ঠা, 173 পৃষ্ঠা খুঁজলাম, কিসের 173 পৃষ্ঠা? পুরা মুসলিম চার পাঁচ বার ঘেটেছি, আমার কাছে মিশরীয় মুসলিম আছে, আরাবিয়ান মুসলিম শরীফ আছে, বাংলাদেশের কওমি মাদ্রাসার মুসলিম শরীফ আছে, বাংলা ইসলামিক ফাউন্ডেশন মুসলিম আছে, তারপর আরো কত কিছু। এ ভাই মুসলিম শরীফে নেই 173, তো দূরে থাক, পুরা কিতাবে নেই। আবু দাউদ শরীফের এক জায়গায় আছে, সেখানে ওয়াইল বিন হুজুরের হাদিস নয়, তাহলে এ হাদিস তিনি বলেননি, সে হাদিস জয়ীফ, কারণ যিনি বর্ণনা করেছেন তিনি নবীরে চোখে দেখেননি। যিনি নবীরে চোখে দেখেননি তিনি নবীর হাত বান্ধা দেখেছে? তিরমিজি শরীফ 59 পৃষ্ঠায় গিয়ে দেখি উল্টো কথা লেখা আছে। কি আছে ভাই? খুব উল্টো কথা। ইমাম তিরমিজি হাদিস এনেছেন, আল্লাহর নবী বাম হাতের উপরে ডাইন হাত বাঁধতেন। এরপরে ইমাম তিরমিজি বলেছেন আমি দেখেছি, কাদেরকে দেখেছেন? উলামায়ে কেরাম। আচ্ছা, ইমাম বুখারি হলো তিরমিজির উস্তাদ, ইমাম মুসলিম ছাত্র ভাই, এই সমস্ত হাদিসের মুহাদ্দিসরা সমসাময়িক কালের ইমাম, তাদেরকে ইমাম তিরমিজি কাউকে বুকে হাত বাঁধতে দেখেননি, বরং দেখেছেন কেউ নাভির উপরে হাত বাঁধতেন আর কেউ নাভির নিচে হাত বাঁধতেন, নাভির উপরে আর নিচে দুই গ্রুপ দেখেছেন, বুকে হাত বাঁধার কোনো গ্রুপ মুহাদ্দিসদের যুগে ছিল না। বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এই সব কিতাব লেখা হয়েছে যেই যুগে, এই যুগের বুকে হাত বাঁধা কোনো ইমাম ছিল না, এটা ইমাম তিরমিজির বক্তব্য। মানলে মানো, না মানলে বলো ইমাম তিরমিজি মিথ্যে কথা বলেছে, বলেই দেখো ইমাম তিরমিজি মিথ্যে কথা বলেছে, তো তিরমিজি শরীফ পুরো আহাদিস সব জাল হয়ে যাবে, দেখি বলে কতক্ষণ টিকতে পারো। বন্ধু না, আসল কথা মুসলিম শরীফের তথ্য মিথ্যে, তিরমিজির তথ্য মিথ্যে, নাসাইর তথ্য মিথ্যে, ইবনে মাজার তথ্য মিথ্যে, বলে গেলাম আমার কথা রেকর্ড হচ্ছে, কালই যদি কোনো হুজুর বলে না হুজুর মিথ্যা কথা বলেছে, আমি ইসলাম চ্যালেঞ্জের ধর্ম, কোরআন চ্যালেঞ্জের কিতাব, আমি যে ধর্ম মানি তা চ্যালেঞ্জের ধর্ম, ঠিক না বেঠিক? কোনো কোনো মিথ্যার আশ্রয় নেই, কানে কানে বলার কোনো কিছু নেই, মধ্যরাতে গোপনে বলার কিছু নেই, প্রকাশ্যে হবে সব কিছু। কেন এই জাতি আজ বিপথে গেল, এই কথা যে আমাকে বলতেই হয়। আপনার ছেলে যুবক কেন নতুন মত নিয়ে আজকে সমাজে ফ্যাসাদ বাঁধালে? ওর কি দোষ? এত বড় বই লিখে যদি লেখা যায় সহি নামাজ, যদি লেখা যায় পরিমার্জিত তাহকিকৃত, আর সেখানে যদি সম্পূর্ণ ভিত্তিহীন হাদিস বলিয়ে আবার নম্বর দিয়ে দেওয়া হয় যে নম্বরের খবর নেই, এ জাতি কেমনে বাঁচাবো? খোকা আসে ছোট বইটা কই? এই দেখেন ফ্রি বিতরণ করেছে কোরআন সহি হাদিসের আলোকে, কোরআন ওযু গোসল ও নামাজ আদায়ের পদ্ধতি। ভাই বই পড়লাম, কারণ লিখেছেন ডক্টর, আর বলবো বললি বা কি হবে, ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন, প্রচারক কর্তৃক বিনামূল্যে বিতরণ, সমস্যা নেই। লেখক যদি মনে করে যে আমার ওনার বই সম্পর্কে আমি মিথ্যা তথ্য দিয়েছি, আমার নামে আদালতে মামলা করতে পারে, কোনো সমস্যা নেই, এই বই নিয়েই আদালতে উঠবো। আমার কথা বোঝেননি? ইসলামের মধ্যে মিথ্যা তত্ত্ব দিয়ে ধোকা দেবে আর আমি আলেম চুপ করে বসে থাকবো? না না, কারো কিছু বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওদিকে ইসলামের শিকড় কেটে দেবে বসে থাকবো? কালকে গিয়ে বলবে দেখেছো হুজুর ওয়াজ কসলো কি সুন্দর, করতে করতে আবার কি সব শুরু করলে? বোঝেননি কথা? ওই কথাগুলো না বললি তো আমাদের জন্য সুবিধে ছিল, বাঁচলাম ভালো, কি একটা ঝামেলা বলে গেল, তুমি তো বল ভাই। এই দেখেন কালারিং করছি বহু, যদি এইসব লেখকদের কোনোদিন পাই তো সেদিন হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাত বাম হাতের ওপরে রেখে তার নিজের বুকের ওপর রাখতেন। মুসলিম 780, আগের জন বলিল মুসলিম 173, তাই না? আর ইনি বলেছে 780, কারণ আন্দাজে নম্বর দিতে গেলে অসুবিধে, কেটা দিলা। তিরমিজি 252, আবু দাউদ 769, মুসলিম মিথ্যে, তিরমিজি মিথ্যে, আবু দাউদি আছে কিন্তু বলেছি না হাদিসের অবস্থা, যেটা আছে সত্য বলে স্বীকার করব, সহি নাই কেন তাও কারণ বলবো। বন্ধুরা আমার, মুসলিম শরীফের নামে তথ্য দিলে যাচাই করা লাগে না, কারণ মুসলিম শরীফের হাদিস সহি, কিন্তু মুসলিমই থাকা লাগবে তো। এই দেখেন জাল হাদিসের কবলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ
লেখক কিরা? মুজাফফর বিন মুহসিন আমার ভাইজান, উত্তরবঙ্গের ভাইজান। বইতে বহুত কালারিং করেছি, চিহ্নিত করে রেখেছি। শায়েখরে যদি কোনোদিন পায়, আমার নসিবে যদি ভাগ্যে কোনোদিন হয়, সেদিন আমার এই ভুলগুলো আমি শুধরে নেবো। কেন? যে বইয়ের মধ্যে আমি ভুলগুলো পেয়েছি, হয় আমার ভুল নাই লেখকের ভুল, নাকি? তাহলে আমার ভুল হলে শুধরে নেবো না ভাই? এই বইটার বাংলা নাম শুনলেন জাল হাদিসির কবলে নাম নবীজির নাম, আজ আরবি নাম হলো সলাতুর রসুল বি কবজাতিল আহাদিসি সহিহা জয়ীফা অল মাউজুয়া। সহিহা নাই, সলাতুর রসুল বি কবজাতিল আহাদিসি জয়ীফা অল মাউজুয়া। জয়ীফ ও জাল হাদিসের কবলে নামাজ, আর বাংলা হলো শুধু জাল হাদিসের কবলে নামাজ। আরবি নাম না আমার বাংলা নামে মিল আছে ভাই? কারণ হলো এ বইয়ের মধ্যে জয়ীফ হাদিসও আছে। এই জন্যই আলেম যদি বলে যে আপনি নাম লিখেছেন জাল হাদিসির কবলে, বইতে লিখেছেন জয়ীফ হাদিস, তাহলে এরকম লিখলেন কেন? তখন বলবে আরবি নামটা পড়িয়ে দেখেন। আর যদি বাঙালি বোঝে, বাংলা জানে আরবি জানে না, সে শুধু বাংলাটা দেখবে, আলেমের কাছে ধরা খেতে হইলে পরে আরবি নামটা তো ঠিক করে দিতে হবে। এই জন্যই দুই নামের মধ্যে মিল নেই, তো বইয়ের নাম দিয়েই তো জালিয়াতি শুরু হইল। আর বইয়ের ভিতরে যা আছে সে কথা বলে পারা যাবে না। এই একটা বই, তারাবির রাকাত সংখ্যা, তারাবির রাকাত সংখ্যা, এটা দেখায় শেষ করে দেব। যেহেতু বর্তমান চলছে কিসের নামাজ সামনে? তারাবির নামাজ। এই নিয়ে অনেক মতানক্য চলছে না ভাই? আট আর বিশ কোন সংখ্যা সঠিক নাকি? হাদিস এনেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহর নবীর রাতে রমজানের আমল কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রসুল রমজানে ও অন্য মাসে বেতের সহ এগারো রাকাতের বেশি পড়তেন না। খুব ভালো করে বোঝেন, রমজানে ও অন্য মাসে এগারো রাকাতের বেশি, বেতের সহ এগারো রাকাতের বেশি পড়তেন না। চার চার আর তিন, চার চার আর তিন। এ ভাই বেতের যেন ক রাকাত পড়ে ভাইরা? ওই ভাইরা ক রাকাত পড়ে? এক রাকাত। আচ্ছা, যে হাদিসি আট রাকাত তারাবি সাব্যস্ত হচ্ছে, ওই হাদিসি বেতের ক রাকাত? ওরে যেই বলছি ভাই তুই তারাবি এখানে আট রাকাত নিলি, তা বেতে তিন রাকাত নিবি না, বলছো অন্য হাদিসি এক রাকাত আছে। তুই কি বেঁচে বেড়াছিস? যেখানে যেখানে কি কি সস্তা আছে দেখি, ঘটনা কি? এ বন্ধুরা আমার কথাটা বুঝে নাও, আল্লাহর নবী রমজানে ও অন্য মাসে এগারো রাকাতের বেশি পড়েননি। আচ্ছা, রমজানে না হয় তারাবি আছে, অন্য মাসে কি আছে? তারাবি আছে, তাই না? তো আয়েশা সিদ্দিকা যে নামাজের হিসাব বললেন সেটা কি রমজানের নামাজ না অন্য মাসেরও নামাজ? রমজানে ও অন্য মাসে, অর্থাৎ সারা বছরে তিনি বেতের সহ এগারো রাকাতের বেশি পড়েননি। এটা সেই নামাজ, যে নামাজ সারা বছরই পড়া যায়। এ নামের নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। নিয়ে গিয়েছে কনে তারাবি। কথা বুঝতে পেরেছেন? আসল কথা বন্ধু তুমি জেনে নাও, আমি এখন তোমারে জিজ্ঞেস করছি, তোমাকে আরেকটা হাদিস বলি। এই ছেলে যে তুমি এই হাদিস দিয়ে আট রাকাত তারাবি দলিল পেয়েছো, তুমি আরেকটা হাদিস শুনে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করলাম। আমি আড়াআড়ি শুলাম মাথার কাছ দিয়ে, খালা বাড়ি তো পর্দার বিধান নেই, খালার সাথে পর্দা আছে? পর্দা নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য রাতে উঠলেন, উঠে তিনি সূরা আলে ইমরানের কিছু অংশ পড়লেন, চামড়ার মস্ক থেকে ওযু করলেন, চোখের থেকে ঘুমের রেশ কাটিয়ে ফেললেন, নামাজে দাঁড়ালেন। আমি ডান পাশে না দাঁড়িয়ে বাম পাশে দাঁড়াইছিলাম, একজন মুক্তাদি হলি কোন পাশে দাঁড়ায়? আমি বাম পাশে দাঁড়াইছি, তাই আমার কান ধরে এনে ডান দিকে দাঁড় করাইছেন। তাহলে তিনি ওই নামাজে উপস্থিত ছিলেন কি ছিলেন না? তিনি বলেন, এরপরে রসুল দুরাকাত পড়লেন, তারপরে দুরাকাত পড়লেন, তারপরে দুরাকাত পড়লেন, তারপরে দুরাকাত পড়লেন, এইভাবে ছয়বার বললেন করাকাত হয়, তারপরে বেতের পড়লেন। এ হাদিস বুখারি শরীফের একাধিক জায়গায় রয়েছে, কিন্তু কোন স্ত্রীর ঘরে? মাইমুনার ঘরে। এখন মাইমুনার ঘরের এই নামাজ কি আয়েশা সিদ্দিকা দেখেছেন? জালনা দিয়ে উকি দিয়ে আরেক স্ত্রীর ঘরে কি হচ্ছে দেখা যায়? জায়েজ আছে। আচ্ছা, এখন দুই হাদিস যার সামনে আছে, এক হাদিস বেতের সহ এগারোর বেশি পড়েননি, আর এক হাদিস বেতের বাদেই এগারো পার, এখন দলিল আপনার কোনটা? বুঝার ব্যাপার, তাই না? আচ্ছা, এই চাচার পাঁচটা ছেলে আছে, চাচাও সত্যবাদী আর ওনার ছেলেরাও সত্যবাদী, কথার কথা মনে করেন সত্যবাদী, কেউ মিথ্যা বলে না। তা এক ছেলে বলছে আমার আব্বাজি, এক ছেলে বলতেছে, চার ছেলে বলতেছে আমার আব্বা জীবনে কোনোদিন চা খায়নি, আমার আব্বা জীবনে কোনোদিন
চা খাইনি, সত্য কথা। আরেক ছেলে বলছে না আব্বা চা খেয়েছে, আমি ওই দিন সাথে ছিলাম। ছেলে কয়টা? খাওয়ার পক্ষে, না খাওয়ার পক্ষে? পাবলিক বলেন, আপনারা কার পক্ষে? সাইডের পক্ষে। ওই দেখেন পাবলিকের বিচারে এরামই হয়। আচ্ছা ভাই, একজন মানুষ আসলেই চা খায় না, হঠাৎ ঘটনাক্রমে একদিন চা খেয়েছে, ওই দিন যে পাঁচটা ছেলেই থাকবে সাথে এমন কোনো কথা আছে? অথচ কয় ছেলে থাকা সম্ভব? এক ছেলে থাকা সম্ভব। ওরা যে বলেছে খাইনি মানে খেতে দেখেননি, যে ছেলে বলেছেন খেয়েছেন উনি সাথে থেকে দেখেছেন, বলেন কারটা দলিল হবে? যে দেখেছেন তার দলিল হবে। পাবলিকের বিচার এরকমই হয় সংখ্যা গুনিয়ে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রমজানে বা অন্য রাতে 11 রাকাতের বেশি পড়েননি, অথচ আয়েশা কি সারা বছরের রাতের খবর জানে? একটু বিবেক দিয়ে বোঝেন, মাথার ভিতরে ঘেলো আনেন, নবীজির স্ত্রী একসাথে কয়টা ছিলেন? 9 জন। কয়জন? আর দুজন মরে গেছে, আপনারা 11 বলবেন, কিন্তু 11 একসাথে ছিল না। একজন খাদিজা বেঁচে থাকতে কাউকে বিয়ে করেনি, এক সময় 9 জন ছিল। আচ্ছা, যে রাত্রে আয়েশা সিদ্দিকার ঘরে পালা, পরে রাত্রেও কি ওই ঘরে? না পরে। এভাবে পালা ফিরে আসতে কতদিন লাগবে? 8 দিন কমপক্ষে। তাহলে 9 দিনে 1 রাতের খবর জানেন, 18 রাতে যিনি 2 রাতের খবর জানেন, 36 রাতে যিনি 4 রাতের খবর জানেন, উনি যদি পুরা মাসের কথা বলেন দেখি না আন্দাজে। অনুমান করে বলেছিলেন, অনুমান করে বলেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে খালার ঘরের কথা বললেন, উনি কি সারা বছরের হিসাব দিয়েছেন না এক ঘরের কথা বলেছেন? আতে কোনটা সঠিক হবে? শুধু তাই নয় বন্ধুরে, 11 রাকাতের বেশি পড়িয়েছেন এই কথাটি আদেও ঠিক নেই। আমার কথা শুনে চমকে যাবা, হুজুর হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। এই কথা বললে তুমি পদে পদে বিপদে পড়বা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 11-র বেশি পড়েননি সারা বছরের কোনো রাতে, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন পড়িয়েছেন কিন্তু মাইমুনার ঘরে। এখন মিথ্যাবাদী আপনি কাকে বলবেন? মুহাদ্দিসদের একটি মূলনীতি আছে, যদি নবীর কাছ থেকে 2 রকম কথা পাওয়া যায়, একটা যদি হা আর একটা না, নবীজি করেছেন আর করেননি, তাহলে হাদিসের মূলনীতি হলো যেসব সাহাবী বলবেন করেননি ওনারা হলেও করতে দেখেননি, আর যারা বলবেন করিয়েছেন উনি করতে দেখেছেন। সুতরাং করিয়েছেন যিনি বলবে উনি সংখ্যায় যে কয়জনই হোক, যেহেতু সাহাবি যেহেতু সত্যবাদী মিথ্যা বলেন না, অতএব কথাটি তারই দলিল হবে, যিনি দেখেননি তার কথা দলিল হবে না। তুমি হাদিসের কিছু বোঝো না? হাদিস পেয়েই মনে করলে আমি 8 টাকা তারাবি পেয়ে গেছি, এই হাদিস আদৌ টেকবে কিনা তা তুমি দেখেছো? আরেক স্ত্রী, আল্লাহর নবীর আরেক স্ত্রী, তিরমিজি শরীফের হাদিস আছে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 13 রাকাত বেদের নামাজ পড়িয়েছেন। আরে ভাই, ওদের বেতের সহ 11 পার হয়নি, আয়েশা সিদ্দিকা বলেছেন। আর এক স্ত্রী বলছেন 13 শুধু বেতেরই, তাহলে তাহাজ্জুদ যদি সাথে নাও কি কম হবে না বাড়বে? এবার আর এক স্ত্রী যদি বলতো 18 রাকাত পড়িয়েছেন, তাহলে কিন্তু 18 দলিল হবে, আগের গুলো সব বাদ যাবে, ঠিক না? ঠিক বন্ধুরা, এভাবে দলিল বুঝতে হয়। তুমি বুখারির একটা হাদিস পেলি আর নিয়ে নিলে, তাই নিয়ে তোমার জন্য সস্তা হলো 8 টাকা, তাই তুমি পড়লি। কেন? ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললো যে হাদিস বেতের বাদেই 12, ওটা নেবে কিনা? আবার আরেক স্ত্রী, তিনি বলছেন 13 রাকাত শুধু বেতের, ও হাদিস নেবে কিনা? বন্ধুরা, আমার কোন সাহাবি যদি বলতেন 18 রাকাতের বেশি পড়েননি, তাহলে 18 পড়িয়েছেন প্রমাণ হলো, আর যে বলবে এর নিচের সংখ্যাগুলো সব বাদ হয়ে যাবে, ঠিক না? বেঠি বুঝতে হবে আপনাকে। একজন বলছেন 11-র বেশি পড়েননি, আচ্ছা এই কথাটাই বা উনি কি করে বললেন? এটার গবেষণা শুরু হলো, যাও বুখারী শরীফে বেতের অধ্যায়ে আয়েশা সিদ্দিকা নিজে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ আদায় করতেন আর আমি মাথার কাছে ঘুমিয়ে থাকতাম। কে বলেছেন? যিনি বলেছেন 11-র বেশি পড়েননি, উনি বলছেন রাতের নামাজ রসুল যখন পড়তেন তখন আমি, যখন বেতের পড়ার সময় হইতো তখন তিনি আমাকে জাগিয়ে দিতেন। খুব ভালো করে বোঝেন, যদি বিবেক থাকে দলিল দিয়ে মাসলা বুঝতে গেলে একটা কিতাব বগলে নিয়ে ঘুরে হাদিস পালি ফতুয়া দেবে, ও হাদিস দিয়েই সমাজে ফেতনা সৃষ্টি করবে। দলিলের খবর রাখে না, কিছু রাখে না, একটা কিতাব কিনে ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। খুব ভালো করে, যিনি বলেছেন 11-র বেশি পড়েননি, তিনি বলছেন আমি রাতের নামাজ পড়ার সময় ঘুমিয়ে থাকতাম, তিনি বলছেন বেতের পড়ার আগে আমাকে জাগানো হইতো। তাহলে বেতের আগের রাকাত সংখ্যা কি মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে গুনতে পারে?
এই জন্য আমি বলেছিলাম, অনুমান করে বলেছেন আপনারা আমার বিরুদ্ধে শুনকে গিয়েছেন, হুজুর বলে কি আয়েশা সিদ্দিকা নাকি অনুমান করে কথা বলেছে, এরকম একটা অভিযোগ করা। এখন নিজেই বলছে আমি ঘুমিয়েছিলাম, আমি বেতের পড়ার সময় জেগেছি, বেতের পড়ার সময় জাগলে বেতের করা কাত্তা বলা যায়, আগের রাকাত কি বলা যায়? অন্য স্ত্রীর ঘরে নামাজ পড়েছেন, তা বার বারো পার হয়ে গেছে, এখন আর আমার কাছে এগারোর এহাদিস দলিল নয়। তুমি যে হাদিস দিয়ে তারাবি আট রাকাত বানাছো ওইটার সংখ্যা দলিলই থাকবে না, বরং ওর উপরে যারা বলেছে সেইগুলো দলিল হবে। আমার কথা কি বুঝে এসেছে ভাই? আসুন আসল তথ্য জানি। নবী আমার জীবনে একবার, নবীজি জীবনে কবার? এক রোজায়, শুধুমাত্র এক রোজায় একবার, মাত্র তিন দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়েছে। এর আগেও পড়িনি জামাতের সাথে, এর পরেও পড়িনি, একবারই পড়েছে। যদি কেউ আল্লাহর নবীর দোহাই দিয়ে বলে আমি আট রাকাত পড়বো, তাহলে ও কয়দিন পড়তে হবে তারাবির? বোঝেননি, নবী কয়দিন পড়েছে? জীবনে, জীবনে একবার, এক রোজায় মাত্র তিন দিন। কেউ দলিল চাও? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আমার ব্যাগের মধ্যে আছে, এর কেতে হবে না। তিন দিন, চতুর্থ দিনে আর বের হননি ঘরেতে। সাহাবিদের বললেন এভাবে চলতে থাকলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, এটা আমার ভয় হয়, এখন থেকে সব বাড়ি চলে যাও। পাঠাই দিলেন, বলেন তাহলে সাত দিনের দিন তারাবি পড়তে গেলি দলিল লাগবে না? লাগবে না, যে বেশি মানতে চাবে না, অথচ আট রাকাত পড়ে বেরিয়ে যাতে হবে। প্রথম কাতারে দাঁড়িয়ে সালাম ফিরোনের সাথে হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে, এবার ইমাম সাহেব বলছে সব সামনে আসেন সামনে আসেন, আবার কাতার ঠিক করতে গিয়ে তার আরো গেল দশ মিনিট। কেন পিছনে দাঁড়াতে পারিস নি? দাঁড়াবে গিয়ে সামনে, যাতে করে সবাই দেখে হুড় হুড় করে চলে যাচ্ছে। তারে পরিষ্কার করে বলে দিন, খোকা আট রাকাত পড়লি কেন? বলবেন নবী এর বেশি পড়িনি। নবী তো তিন দিনের বেশি পড়িনি, তোর কি তিন দিন হয়েছে বাবা? হ্যাঁ হয়েছে, তাহলে কালকে তো আসবি, যদি আসিস তো হাদিস নিয়ে আসবি, সাত দিন পড়া হাদিস নিয়ে আসবি, আনতে পারবে? রসুল আমার যে তিন দিন পড়েছেন তাও আর বারোটার পরে সেরিস টাইম পর্যন্ত, তুই যে তিন দিন পড়বি তাও বারোটার পরে আসিস, আমাদের কোনো ডিস্টার্ব হবে না, ঠিক না বেটি? পাগল রে, আমার নবী তিন দিনের পরে বন্ধ করে দিয়েছিলেন, আর জামাত ওইভাবে চালু হয় নাই। আবু বকরের যুগ চলে গেছেন, চালু হয় নাই। হযরত ওমরের যুগ প্রথম দিকে চলে গেছেন, চালু হয় নাই। এই সব কথাগুলি বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত ওমর মধ্যরাতে একদিন বের হয়ে দেখেন মসজিদে নববীতে খণ্ড খণ্ড আকারে মানুষ নামাজ আদায় করতেছে। তিনি বললেন এক ইমামের পিছনে দিয়ে দিলে ভালো হতো, কারণ রসুল না হয় বাদ দিয়েছিলেন ফরজ হওয়ার ভয়তে, আমি যদি এক ইমামের পিছনে দিয়ে দিই ফরজ হবে না, এই জন্য সবাইকে এক ইমামের পিছনে। সাহাবিদের ইমামতি করবেন যিনি, ইমাম কেমন হওয়া উচিত সেরকম না? আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত শোনাতে আল্লাহ বলেছিলেন যেই সাহাবিরে, ভালো করে বুঝেন, আল্লাহর নবীকে সূরা শোনাতে বলেছিলেন নবীকে, নবীকে যেই সাহাবির কাছে গিয়ে সেই সাহাবিরে ইমাম বানাইছেন, তার নাম কি? ওয়াই ইবনে কাব। আপনারা তার মানে কি নবীরে খাটো করা হয়ে গেল? জিনা, নবী চলে গেলে তোমরা যে সাহাবিদের ভিতরে বিশেষ সাবজেক্টে বিশেষ বিষয়ে ইমাম থাকবে, কোরআনের ইমাম আলাদা, হাদিসের ইমাম আবু হুরায়রা, ফেকার ইমাম আরেক সাহাবি, তাফসিরের ইমাম আবদুল্লাহ ইবনে আব্বাস, সাহাবিদের মধ্যে ইমাম ভাগ ভাগ ছিল। আর এই কপাল পুরারা ইমাম খোঁজে না, ওরা বলে ইমাম মানবো কেন, রসুল থাকতি, এ সাহাবিরা ইমাম মানতো কেন? সাহাবিদের মধ্যে ইমাম রয়েছে, রসুল বলছেন চারজনের থেকে কোরআন শিখবা, কয়জনের থেকে? এই চারজনের মধ্যে আবু বকরের নাম নেই, ওমরের নাম নেই, উসমানের নাম নেই, উবাই ইবনে কাব আছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ আছেন, এইভাবে আরো দুইজনের নাম আছেন। এখন বলেন তাহলে আবু বকরের কোরআন শিখতে হবে কার কাছে? উবাই ইবনে কাবের কাছে। ওমরের শিখতে হবে উবাই ইবনে কাবের কাছে। এরা যাবে কি যাবে না, এই জন্য রসুল নিজে সুন্নত চালু করে গিয়ে উবাই ইবনে কাবকে বলছেন, উবাই আমি তোমাকে একটা সূরা শোনাবো। আচ্ছা ভাই, আমার হুজুর যদি এসে আমারে বলে একটা সূরা শোনাবো, তাহলে আমার লজ্জা লাগবে না, আমি হুজুরের সূরা শুনবো? তো উবাই ইবনে কাব বলছেন, হুজুর আপনি আমারে শুনবেন, আপনারে কি নির্দেশ করা হয়েছে নাকি? তো বলছে হ্যাঁ আমারে নির্দেশ করেছে। কিরা, আল্লাহর কথা বলেননি তিনি, কিন্তু নবীকে নির্দেশ কে করতে পারে বলেন তো? আল্লাহ। এই জন্য আমি বলেছি আল্লাহ নির্দেশ করেছেন। তখন উবাই ইবনে কাব বেঁচে যাওয়ার জন্য বলছেন, হুজুর আমার নাম বলেছেন নাকি? আল্লাহর নবী বলছেন হ্যাঁ তোমার নাম বলেছেন। উবাই ইবনে কাব, আমরা হলি না হয় অহংকারে বুক ফেটে যেত, কিন্তু উবাই ইবনে কাব হাউ হাউ করে কেঁদে ফেলেছেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আপনার দায়িত্ব আমাকে দিলেন যে আপনার কেরাত আমি শুনবো। আমি একেবারে জড়ো সড়ো হয়ে তারপরও রসুল কেরাত শোনালেন, সূরা বাইয়েনা শুনিয়েছেন। কোন সূরা বলুন তো? আল্লাহর নবী
তার জামানায় বেঁচে থাকতে একজন সাহাবীর কাছে তেলাওয়াত শোনাচ্ছেন, আর বলে দিলেন তোমরা চারজনের কাছে তেলাওয়াত শোনাবা, সব সাহাবি দেখলো রসুল যদি তেলাওয়াত শোনাতে পারে আমাদের শোনানো লাগবে কি লাগবে না। সেই উবাই ইবনে কাবকে হযরত ওমর ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির ইমাম বানিয়ে দিলেন, আর আজকের হুজুর বলছে 20 রাকাত তারাবি বেদাত। বুঝলেন কিছু? সাহাবিদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য যিনি, তিনি ইমামতি করে পড়াচ্ছেন, অথচ আজকের হুজুর বলছে কি বেদাত। যেই ওমর চালু করেছেন 20 রাকাত তাকে বলছেন, সেটাও বলছেন বেদাত। বেদাত বললে উনি কি বেদাতি হয় না? বেদাতের প্রতিষ্ঠাতা, আর যিনি এই কথা শুনে ইমামতি করছেন উনিও বেদাতকারী, আর যেসব সাহাবিরা মেনে নিয়েছিলেন ওরা সব বেদাতের সমর্থক, সব সাহাবি বেদাতি, আর আমার মতো মোল্লা দাতি নাকি? কি আশ্চর্য ব্যাপার গো বন্ধুরা আমার। ওমর, ওমর মানে ওমর কে জানেন? ওমর মানে আমার পরে যদি কোনো নবী হইতো সে নবী হইতো ওমর। কে বললেন? তার মানে ওমর নবী হওয়ার উপযুক্ত। ওমর নবী হয়নি কেন? নবুয়তের টিকিট বিক্রি শেষ, নবুয়তের টিকিট, এখন ওমর তার পরে এসে আর কি নবী হতে পারবে? আমার নবী বলছেন, আপনার নবী বলছেন 8 রাকাত পড়া, ওই মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর মানে ওমর আমার পরে যদি কেউ নবী হইতো সে নবী হতো ওমর। নবী হওয়ার উপযুক্ত ওমর বুঝি বেদাত চালু করলেন। এ তুমি কোন নবীরে মানো মিয়া? নবী বলছেন ওমরের জবান আল্লাহ হকের উপরে প্রতিষ্ঠিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তুমি যারে নবী বলো, যার কথা দিয়ে তুমি 8 রাকাত পড়তে চাও, সেই নবী বলছেন ওমরের জবান আল্লাহ হকের জন্য সৃষ্টি করেছেন, আর তুমি বলছো ওই জবানে বেদাত প্রতিষ্ঠিত হয়েছে। শুনবা ওমরের ফজিলতের হাদিস, রাত শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওমর, ওমর আসতেছেন নবীজির কাছে, কিছু মহিলারা কথাবার্তা বলছিল একটু জোরে জোরে, ওমরের শব্দ শুনে মহিলারা চুপ হয়ে যায়। ওমর জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে জোরে জোরে কথা হচ্ছিল চুপ হয়ে গেল, বল তোমার আসার ভাব পেয়ে সব চুপ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে ভয় পায়, আপনারে ভয় পায় না, আমারে ভয় পায়, আসছে যাওয়ার কথা না ভাই। রসুল জবাব দিলেন ওমর, শুধু মহিলারা কেন, খোদ শয়তানও তোমারে ভয় পায়। কে ভয় পায়? ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও শয়তান টের পেলে ওই রাস্তা দিয়ে যায় না, অতএব ওমরের রাস্তা আর শয়তানের রাস্তা এক হবে। সুতরাং যারা ওমরের বেদাতি বলেছ এখন বোঝা গেল ওমরের রাস্তা তোমার রাস্তা এক না। খুব ভালো করে বোঝো, তুমি ওমরের বেদাতি বলে ছেড়েছ তার মানে ওমরের রাস্তা তোমার রাস্তা এক না, আর আল্লাহর নবী বলেছেন শয়তানের রাস্তা ওমরের রাস্তা এক নাই, ভিন্ন রাস্তা দিয়ে যায়। হুশ করো মিয়া, ভিতরে বিবেক আনো। শুধু তাই নাই, দেখেন 20 রাকাত তারাবিরে জাল বানিয়েছে। আন সাহেব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমু আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাজান বি 20 রাকাতান, হযরত উমর ইবনুল খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বর্ণনাটি জাল, এই দেখেন লিখেছে বর্ণনাটি জাল, এই হাদিস কি জাল? আচ্ছা, তো আপনাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলেছেন সহি, হ্যাঁ, তারপরে আরো আহমদুল্লাহ সাহেব বলেছেন সহি, তাহলে এখন ওনারাও তো সব শায়েক নাকি বলে, আর ইনুও শায়েক, ওই শায়েকরা বললে সহি আর এই শায়েক বলছে জাল, তাহলে এখন আমি কোনটারে জাল শায়েক বলবো আর কোনটারে সহি শায়েক বলবো, কারণ বিপদে পড়ে গিয়েছি না। কোনো শায়েকরে জাল বলছি না সহি বলছি না, একটু চেক করে দেখি কেন জাল হইলো। তো কেন জাল হইলো? উক্ত বর্ণনায় ইয়াজিদ ইবনে খুসাইফা নামে একজন মুনকার রাবি আছে, সে সহি হাদিসের বিরোধী হাদিস বর্ণনাকারী। এই হাদিসটা বর্ণনাকারী যে কয়জন তার মধ্যে একজনের নাম হলো ইয়াজিদ ইবনে খুসাইফা। কি ভাই? ইয়াজিদ ইবনে, এই লোকটা নাকি মুনকার, মানে মুহাদ্দিসরা কেউ পছন্দ করে না, একেবারে বাজে রাবি, কথা বোঝেন চলে না, আর যা বলে সব সহি হাদিসের উল্টো, এই জন্য 20 রাকাত তারাবির হাদিস সহি হইনি। আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় খারাপ রাবি আমাদের 20 রাকাত হাদিস বর্ণনা করলে, তাহলে কি সে হাদিস নিয়ে যায়, তো চেক করি দেখি দিনি। এই দেখেন এই কিতাবটার নাম কি ভাই? সহিহুল বুখারী। সহিহুল বুখারী, এই কিতাবের 2323 নম্বর হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ
ইমাম বুখারী বলেন আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ হাদিস বর্ণনা করেছেন, আখবারানা মালিক তাকে হাদিস বলেছেন মালিক, আন ইয়াজিদ ইবনে খুসাইফা তাই তিনি হাদিস নিয়েছেন ইয়াজিদ ইবনে খুসাইফার কাছে, মানে ইয়াজিদ ইবনে খুসাইফা কে বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছেন, যে বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা, কুড়ি রাকাতের তারাবির হাদিস বর্ণনা করেছেন বলে তারে বলছেন একটা বাজে রাবি মুনকার রাবি, মুহাদ্দিসরা কেউ পছন্দ করে না, সে যা বলে সব সহি হাদিসের উল্টো। শেখ তুমি আমার ভাই হও, যদি তোমারে কোনোদিন পাই তোমার কাছে আমার প্রশ্ন থাকবে বুখারী শরীফের 2323 নম্বর হাদিসটা কি জাল হবে না সহি হবে। যদি ইয়াজিদ ইবনে খুসাইফার বলা হাদিস জাল হয় তাহলে বুখারী শরীফের 2323 নম্বর হাদিস কি হবে? একই লোক ওখানে আছে, ঠিক না বে? ঠিক। বুখারী শরীফের হাদিসকে যদি কেউ জাল বলতে, বুখারী শরীফের রাবির বর্ণিত হাদিসকে যদি কেউ জাল বলতে পারে ওর কাছে আর কিছু টেকে? কথা বুঝেন তিনি। এইবার বলেন এই দলরে আমি কেমনে বসাবো আপনাদের যুবক? বুখারী শরীফের হাদিসের রাবিরে বলছে মুনকার। এই দেখেন পুরা বই কালারিং করে থইছি, বুখারী মুসলিমের অসংখ্য রাবিকে মুনকার বলেছেন, একটাই দোষ শুধু কুড়ি রাখার তারাবির কথা কেন বলেছে? আশ্চর্য হবেন। এখন বলুন আপনি বলবেন হুজুর ওনারাও তো ভালো লোক, কোরআন হাদিস পড়ে। আমি তো বলেছি কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস বলে, কিন্তু হাদিস বুঝেছে ঠিকানা দিয়েছে পুরো কিতাবের ভিতরে নেই, ভালো লোক না ভাই? আল্লাহ হেদায়েত করুক সবাইকে, সকলেই বলি আমি। সবাইকে বললাম মানে আমাদের হেদায়েতের দরকার নেই, এই জন্যই সবাই রে এক পেশি কথা বলা উচিত না, মারামারি করে বলছে আল্লাহ তোরে হেদায়েত দিক, ও বলছে তোর দেবে না, মানে এক পেশি কথা না না, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিক। বন্ধুরা আমার বলুন তারাবি কত রাকাত পড়বেন? কুড়ি না কুড়ি রাকাত পড়বেন, দুই রাকাত তারাবির নামাজে দুই রাকাত ফরজের ঘাটতি পূরণ হবে, দুই রাকাত তারাবির নামাজে দুই রাকাত ফরজের সওয়াব হবে। রসুল বলেছেন রমজান মাসে দু রাকাত নফল সুন্নত, দু রাকাত ফরজের সওয়াব দেওয়া হবে, দুই রাকাত ফরজকে 70 থেকে 700 গুণ করে দেওয়া হবে। আল্লাহ চাচ্ছেন অল্প হায়াতের মানুষগুলোরে সওয়াব দিয়ে জিতিয়ে আনতে, আর কিছু লোক নেমেছে যত কুমানো যায়। আমি এ কথা বলি না ভাই, অনেকেই বলে ওদের দালাল, আমি বলি আমি বলি না, কেন বলি না? আমি এখনই আলাদা করতে চাই না ওদেরকে, এখনো চাই এইসব হুজুরদের সাথে বসে আমরা ভাই ভাই এক হয়ে যাই, এই মিথ্যা জৈব মিথ্যা কথাগুলো ভিতর থেকে সরিয়ে ফেলি, আর আমার ভিতরে জৈব জাল মিথ্যা জালিয়াতে কিছু থাকলে সে ভাই ধরিয়ে দিক, আমরা দুজনেরই এই দুর্বলতাকে ভিতর থেকে সরিয়ে ফেলে তৌবা করে দুজনাই ভালো হয়ে যাই, ঠিক না বে? ঠিক। এখনো আমি নিরপেক্ষ বললাম আমরা দুজনাই ভালো হইতে চাই, তবুও যেন আমার কথা শুনে আমার ভাই আর তোমার কথা শুনে আমার আরেক সাইডে দুজনাই মিলে যেন গণ্ডগোল না করে, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুন। অনেক রাত হয়েছে আর কথা বলাতে চাই না, যে বলেন দাঁড়ান।